বন্ধুরা আমরা এখন আছি পোর্ট ব্লেয়ারের করবিনস কোভ বিচে, আর এটাই আমাদের অলমোস্ট লাস্ট ডেস্টিনেশন আমাদের আন্ডামান আর নিকোবর ট্রিপের। তো এখানে বিচের ধারে ঘুরতে ঘুরতে এখানে তেমন কিছু করার ছিল না ওয়াটার স্পোর্টস ছাড়া, আর ওয়াটার স্পোর্টস আমরা আগের দিনই করে নিয়েছিলাম, তাই গ্রুপের সবাই বেসিক্যালি বসেছিল, কেউ তেমন কিছু অ্যাক্টিভিটি করেননি গ্রুপে। তো আমরা এখানে বসে সমুদ্রের মজা নিচ্ছিলাম। তো বিকেলবেলা এখানে হাঁটতে হাঁটতে স্পেশালি আমি বলতে চাইছিলাম যে এই নারকেল গাছের সারির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এক রোড সাইড লাইভ স্কেচ আর্টিস্টের কাছে। আমি আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনে আমার এই আর্টিস্ট বসে আছেন, যিনি সবার লাইভ স্কেচ বানাচ্ছেন। তো উনি 5 থেকে 10 মিনিট টাইম নিচ্ছেন, আর যিনি এনার কাছে আসছেন তাদের লাইভ স্কেচ বানিয়ে দিচ্ছেন। তো ওনাকে ওনার ট্যালেন্ট ট্রাই করার জন্য আমরা দেখি গিয়ে, আমরা এটা চিন্তা ভাবনা করছি যে আমরা কিছু লাইভ স্কেচ ওনার কাছে গিয়ে বানাবো। তো লাইভ স্কেচ বানানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিই ওনার হাতের কিছু কাজ, চলুন দেখি উনি কার স্কেচ বানাচ্ছেন। ओके यू कैन रिलैक्स। हम तो हिल जाएंगे, इतना देर हम रह नहीं सकते। नहीं हिल सकते हैं, हिल सकते हैं। हाँ ऐसा कुछ बस स्टार्टिंग दो में पावा ना क्यूरियोसिटी तो मतलब की होती है की होती देखो फिर हिला वो फोटो आएगा सर से।
বাবা আর ওয়েট করতে পারছে না ওটা তো এটা হচ্ছে আর্টিস্টের বানানো স্কেচ আর এটা হচ্ছে জেনা স্কেচ বানানো হচ্ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্কেচটা কতটা পারফেক্টলি বানানো হয়েছে স্কেচ ডান ভাই সাহেব আপনার নাম বতা দিজিয়ে জরা ক্যামেরা পে রবি রবি আজ কা নেম আন্ডামান নিকোবার রবি হেডস এন্ড ট্যাটো তো ভিউয়ার্স আপনারা শুনে নিলেন আপনারা যদি আন্ডামান নিকোবার আইল্যান্ডে আসেন কর্বিন স্কোপ বিচে তো কেমন তো বন্ধুরা আমরা এগিয়ে চলেছি আমাদের রুমের দিকে আন্ডামান ট্রিপ শেষ এই সিরিজের সবকটা ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে একটার পর একটা দেখতে ভুলবেন না তাহলে আপনারা আপনাদের ট্রিপ অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারবেন যখন আন্ডামান আসবেন এইটা হচ্ছে ভিডিওর শেষ এটা হচ্ছে সিরিজের শেষ ভিডিও তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনার বন্ধু বান্ধবরাও জানতে পারেন আন্ডামান আসলে কেমন করে ঘুরতে হবে তো আমরা এগিয়ে চলেছি কর্বিন স্কোপ বিচের এই সুন্দর রাস্তা দিয়ে আমাদের রুমের দিকে টাটা আবার পরের ট্রিপে দেখা হবে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব শেয়ার শেয়ার শেয়ার